গ্রিন লাইন পরিবহনের বাদশাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকারকে আরও 20 লাখ টাকা ক্ষতিপূরণ 3 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেয়। এর আগে 50 লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। 2018 সালের 28 এপ্রিল ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান 26 বছরের রাসেল সরকার। বাস চালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের উপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। টাকা দিলেও আমার যেটা হারিয়েছে সেটা আমি পাবো না। আমি চাই সামনে আর যেন কেউ আমার মতো এরকম দুর্ভোগে না পড়ে, পা হারায় বা কোনো বিপদগ্রস্ত হয়ে এরকম কোর্টে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। এই ঘটনায় হাইকোর্ট রাসেলকে প্রতি মাসে 5 লাখ টাকা করে মোট 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। 2 কিস্তি দেওয়ার পর গ্রিন লাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ স্থগিত করে আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিলটি নিষ্পত্তি করে ক্ষতিপূরণের পরিমাণ 30 লাখ টাকা পুনর্নির্ধারণ করে আদালত। তারা এখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন বা আদার প্রচন্ড কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছিল, কিন্তু অনালো হাইকোর্ট ডিভিশন এইসব বিষয়ে সম্পূর্ণ অন্য। 2018 সালে সড়ক পরিবহন আইনে কিন্তু ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে, সেটা নিম্ন আদালতেও করা সম্ভব এবং এই মামলাটাকে একটু আলাদাভাবে দেখে মহামান্য আদালত জাজমেন্ট দিয়েছেন। ক্ষতিপূরণের টাকা দিতে সম্মত হয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। 15 লক্ষ টাকার কথা বলেছিলাম, তখন আদালত বললেন ঠিক আছে, পার্টি যদি 15 লক্ষ টাকা রাজি হয় আপনি আর 5 লক্ষ টাকা বাড়িয়ে 20 লক্ষ টাকা দিবেন। আমি পার্টির সাথে কথা বলেই পার্টি 20 লক্ষ টাকা দিবে, বা 3 মাসের মধ্যে এই টাকাটা পে করতে আদালত বলেছেন। এই রায়ের ফলে সড়ক দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে মনে করে আদালত। এতে সড়কে চলাচলকারী যানবাহনও আরও সতর্ক হবে। আসিফ জামান, তৃপ্ত সংবাদ। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।